ছিঁড়ে খুঁড়ে ফেলা আগ্রাসন কবজির সাথে ধূর্ত এক মগজের অভূতপূর্ব মিশ্রণ। আসছেন, ছুটছেন আর অবলীলায় উড়ে যাচ্ছে প্রতিপক্ষ। রকেটের গতিতে দেয়ে আসা বলের মোকাবেলায় ব্যাটার নিস্তব্ধ, তানজিম দুধর্ষ। স্পিনের স্বর্গভূমিতে তিনি গেছেন নিজজাত চেনাতে, বিশ্বকে পেস ব্যাটারের আগ্রাসন দেখাতে। তানজিম সাকিব এসে গেছেন ঘুম ধরানো ক্রিকেট থেকে মুক্তি দিয়ে লাল সবুজের আগ্রাসন দেখাতে। তানজিম এসেছেন সাকিব নামটির পরিচয় উঁচিয়ে রাখতে। টি টোয়েন্টি ক্রিকেট, যেখানে বলারদের একটা ডট বল করতেই ঘাম ঝরে যায়, সেখানে বাংলাদেশি ফাস্ট বলার, তরুণ ডান হাতি পেসার তানজিম হাসান সাকিব অগ্নিছড়া বোলিং করে নেপালের বিপক্ষে একটি কিংবা দুইটি নয়, ২৪টি বলের মধ্যে ২১টি বলই করেছেন ডট। বল তো নয়, যেন এক একটা আগুনের গোলা। তরুণ ফাস্ট বলার রক্ত গরম, বোলিংয়ে আসলে তার অ্যাগ্রেসিভটাও অসাধারণ। প্রতিপক্ষ ব্যাটসম্যানকে যেমন চোখ রাঙাতে জানেন, তেমনি ঠিকঠাক মতো তার কাজটাও সেই লেভেলেরই করতে জানেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। মোহাম্মদ সাইফুদ্দিনকে বাদ দিয়ে বিশ্বকাপের স্কোয়াডে যুক্ত করা হয়েছিল এই তরুণ ফাস্ট বোলারকে, এবং তিনিও নির্বাচকদের আস্থার প্রতিদান দিয়ে ২০২৪ টি টোয়েন্টি বিশ্বকাপে একের পর এক চমক দেখাচ্ছেন এবং শেষমেশ তো একেবারেই নেপালকে ধসিয়ে দিয়ে বাংলাদেশকে অসাধারণ এক জয় উপহার দিয়ে নিয়ে গেলেন ২০২৪ টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে।